দিনে করেছেন বিয়ে, বাড়ি নিয়ে এসেছেন ভদু, রাতে হয়তো হবে ফুলসজ্জা, কিন্তু নিয়তির এমন পরিণতি, ফুলসজ্জার রাত হবার আগেই বিয়েবাড়ির আলোকসজ্জার বিদ্যুৎস্পৃষ্টে পরপারে পাড়ি জমালেন বর। কি হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাবাড়িতে। বৃহস্পতিবার বিকেলে নববতীকে নিয়ে বাড়ি ফেরার পর রাত 8টার দিকে বাড়িতে করা আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। নিহত বরের নাম মোহাম্মদ শাকিল উদ্দিন। তিনি গোদাবাড়ি উপজেলার ফারিজাগাতি মোল্লাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। শাকিল পেশায় চাল ব্যবসায়ী ছিলেন। স্থানীয় নিহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার বিদুরপুর গ্রামে শাকিলের বিয়ে হয়। দুপুরে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকেলে বরপক্ষ কনে নিয়ে আসেন। বিয়ে উপলক্ষে শাকিলদের বাড়িতে আলোকসজ্জা করা হয়েছিল। সন্ধ্যার পর শাকিল নিজেই বাড়ির আলোকসজ্জার বাতিগুলো জ্বালিয়ে দেন। আলোকসজ্জার বৈদ্যুতিক তার লিকেজ হয়ে বিদ্যুতায়িত ছিল বাড়ির বারান্দার গ্রিল। এটি জানতেন না শাকিল। রাত 8টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় বারান্দার গ্রিলে হাত দেন, এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ বাড়ি নিয়ে আসা হয়। শুক্রবার সকালে স্থানীয় গুরুস্থানে তার দাফন সম্পন্ন হয়। দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছেলেটা আমাদের চোখের সামনে বড় হলো, খুবই ভালো ছেলে ছিল। বিয়ের দিন তার এভাবে মারা যাওয়াটা মেনে নেওয়ার মতো না। তার মৃত্যুতে গ্রামের মানুষের মধ্যে শোকাবহ পরিবেশ নেমে এসেছে।